হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে এসেছি ভীষণ মজার আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি একেবারে রাজকীয় স্বাদে ক্রিম কাস্টার্ড সেমাই। এই রেসিপিটি দেখতেও যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ ভীষণই টেস্টি। একবার হলেও আমার রিকোয়েস্টে ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, আর কেউ না দেখে কমেন্ট করবেন না প্লিজ। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে ক্রিম কাস্টার্ড সেমাইটা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে ক্রিমটা তৈরি করে নিতে হবে বা মালাইটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এই যে 1 লিটার লিকুইড দিয়েছি, আর এটা হচ্ছে মিল্ক ভিটা নিয়েছি আমি। আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। তো বলক তুলে নিয়ে আমি, কিন্তু বলকই নয়, আমি অনেকটা ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রায় 750 গ্রামের মতো এখানে আছে। এখন হচ্ছে এর মধ্যে আমি পাউডার মিল্ক দিয়ে দিব। আসলে যত ঘন হবে ততই কিন্তু এই ক্রিমটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এখানে 1/2 কাপের একটু কম দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব চিনি। চিনি এখানে আমি 1 কাপ নিয়েছি, তো 1/2 কাপের কিছুটা বেশি আমি দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি, ওটা আমার পরে কাজে লাগবে। তো চিনিটা দিয়েও কিন্তু আমি আরও অনেকটা ঘন করে নিয়েছি, প্রায় এখন 500 গ্রামের মতো এখানে আছে বা তার থেকে কিছুটা বেশি আছে। এখন ভালোভাবে আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর বারেবারেই কিন্তু আমি নেড়েচেড়ে একটু শরটাকে ভেঙে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাস্টার্ড, আর কাস্টার্ডটা আমি পানিতে গুলে নেব। আর এই কাস্টার্ড পাউডারটা খুব সহজেই কিভাবে তৈরি করবেন বাসায় আমি সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দিয়েছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। খুব সহজভাবে কিভাবে এই কাস্টার্ডটা ঘরে তৈরি করবেন, আর এটা হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এর সাথে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন পানি দিয়ে আমি গুলে নিচ্ছি। এখন দিতে থাকবো আর নাড়তে থাকবো, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। অবশ্যই কিন্তু দিবেন আর নাড়চাড়া করতে থাকবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এটা অনেক ঘন হয়ে এসেছে। তো আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। 3-4 মিনিট পরেই দেখেন এটা কতটা ঘন হয়ে গেছে। আর এটা কিন্তু আমি ঠান্ডা করে নিব, আর তারপরে ফ্রিজে রেখে আরও বেশি ঠান্ডা করে নিব, তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এর থেকেও। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে সাইড করে রেখে আমি অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিব, আর অবশ্যই ঘি দিতে হবে অথবা বাটার দিবেন, তবে কোনো তেল ব্যবহার করবেন না, সেক্ষেত্রে টেস্টটা ভালো আসবে না। আর যেহেতু রাজকীয় একটা স্বাদ থাকবে অবশ্যই তো ঘিটা ব্যবহার করতেই হবে। তো ঘি যখন গলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সেমাই। আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাইটা নিয়েছি, 1 প্যাকেট আছে এখানে। অন্য ব্র্যান্ডের যদি নেন সেক্ষেত্রে যদি এরকম গুঁড়া না থাকে তো আপনারা হাত দিয়ে অবশ্যই কিন্তু এরকম গুঁড়া করে নেবেন। তো বনফুলের লাচ্ছা সেমাইটা কিন্তু এরকমই একটু গুঁড়াই থাকে। তো এখন কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন। তো এই পর্যায়ে যে চিনিটা আমি রেখেছিলাম সেখান থেকে আমি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। আরও কিছুটা চিনি আমি রেখে দিয়েছি, ওটাও আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে, আর অনেকটাই ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হচ্ছে যেটা শুধু আমি পাচ্ছি। তো এখন কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে
একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। আর এরকম কিন্তু আরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাকেও ঠান্ডা করে নিচ্ছি, আমি দুইটা জিনিসই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু এই যে ক্রিমটা এটা গলে যাবে সেমাইয়ের গরমে। তো দুটাই ঠান্ডা করে নিয়ে আমি একটা যে পাত্রে এটা সেট করব সেটার মধ্যে প্রথমেই আমি ক্রিম দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা ক্রিম আমি দিয়েছি, তারপরে হচ্ছে যে ঠান্ডা করে নেওয়ার সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি লেয়ারে লেয়ারে কিন্তু এটা দিতে থাকব। আর এই ভাজা সেমাইটা কিন্তু এমনিতেও খেতে বেশ ভালো লাগে, আমার বাচ্চারা তো এখান থেকে অনেকটাই খেয়ে ফেলেছে। এরকমভাবে ভাজাও কিন্তু খাওয়া যায়, এটা খুবই খুবই মজা লাগে। তো সেমাইটা কিছুটা দিয়ে দিয়েছি, আমি আবারও উপর থেকে লেয়ার দিয়ে দিচ্ছি এই সেই ক্রিমের। তো এই লেয়ারটাও বেশ পুরু করে দিব। আর এই ক্রিমটাও কিন্তু ভীষণ টেস্ট। আসলে ক্রিমটা যতটা ঘন করবেন বা দুধ যত বেশি দিবেন ক্রিমটা কিন্তু ততটাই মজা হবে। আপনারা কিন্তু এটা কনডেন্স মিল্কও দিতে পারেন ওর মধ্যে এই ক্রিমটা তৈরি করার সময়। তো আবারও কিন্তু আমি সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। তো সব শেষের দিকে একটু চেপে চেপে দিতে হবে যাতে এটা বসে যায় ভালোভাবে। তো এই যে দেখেন, চামচ দিয়ে একটু হালকা হাতে চেপে চেপে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি যে চিনিটুকু রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু পানিতে একটু গুলে নিয়েছি, ব্যাস হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিছু চেরি দিয়েছি। তো এখন এটাকে রেখে দিব ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে ফিরে আসছি। এরই মধ্যেই কিন্তু এটা সেট হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সেট হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো দেখেন মাশাল্লাহ অনেক কিন্তু সুন্দর লাগছে, আর এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি, কি আর বলবো। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি এবং কতটাই মজার। অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারেন খুব সহজেই, এবং মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলেও কিন্তু বাসায় এভাবে নাস্তা হিসেবে আমরা করে খেতে পারি খুব সহজে। আর ভীষণ মজার, এটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। শুধু বাচ্চারাই নয়, বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও খুব বেশি পছন্দ করবে এই রাজকীয় স্বাদের ক্রিম কাস্টার্ড সেমাই। আশা করি সবার কাছেই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে কি হবে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।